আসসালামু আলাইকুম বন্ধুরা, তালমুড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি এখন আপনাদের দেখাতে এসেছি যে প্যারালাল এবং সিরিজ লাইন কিভাবে করতে হয়। প্যারালাল ও সিরিজ লাইন করার জন্য আমাকে একজন মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সব থেকে ছোটো সোলার পাম্প, সেখানে অবশ্যই একটা জরুরি বিষয় ছিল যে প্যারালাল এবং সিরিজ লাইনটা কিভাবে করতে হয়। তো এটা সবাই হয়তো সচরাচর জানে না। তো রফিকুল ভাই আমাকে এটা কমেন্ট করে জানানোর জন্য রফিকুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন আপনাদের দেখাতে চাচ্ছি যে প্যারালাল এবং সিরিজ লাইনটা কিভাবে করতে হয়। তো বন্ধুরা, এখন আপনাদের আমি দেখাবো সিরিজ লাইন কীভাবে করতে হয়। তো সিরিজ লাইন থেকে আপনার ভোল্টেজ বাড়ে কিন্তু অ্যাম্পিয়ার বাড়ে না। তো আমরা মনে করি এটা ব্যাটারি অথবা সোলার, আমাদের ব্যাটারি অথবা সোলার 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে প্লাস একটা মাইনাস কানেকশন বের হবে একটা, এটাও আরেকটা ব্যাটারি অথবা সোলার, এখান থেকেও প্লাস একটা বেরোবে মাইনাস একটা বেরোবে, এটা 12 ভোল্ট। তো আমাদের বাম সাইডের ব্যাটারি অথবা সোলার থেকে যে প্লাস কানেকশন বেরোচ্ছে আর ডান সাইডে যে মাইনাস কানেকশন বেরোচ্ছে, এই দুইটা এক করে দিতে হবে। এক করে দেওয়ার পরে আপনার অবশিষ্ট থাকে ডান সাইডের ব্যাটারি অথবা সোলারের প্লাস কানেকশন এবং বাম সাইডে ব্যাটারি অথবা সোলারের মাইনাস কানেকশন, এই দুইটা মিলে আপনার 24 ভোল্ট হবে। এই 24 ভোল্ট যেখানে আমার প্লাস মাইনাস প্রয়োজন, সেখানে প্লাস মাইনাস অনুযায়ী কানেকশন দিলে আমরা বুঝতে পারবো যে এখানে 24 ভোল্ট পৌঁছেছে এবং 10 অ্যাম্পিয়ারই থাকবে। বন্ধুরা, এখন আপনাদের আমি দেখাবো যে প্যারালাল কানেকশন কীভাবে করতে হয়। প্লাস যে আমার বাম সাইডের যে ব্যাটারি অথবা সোলার প্যানেল আছে এটা, এবং বাম ডান সাইডের যে ব্যাটারি এবং সোলার প্যানেল আছে এটা। তো এখান থেকে ডান সাইডের যে সোলার এবং ব্যাটারি যে প্লাস কানেকশন, এটা এসে বাম সাইডে ব্যাটারি অথবা সোলারের প্লাস কানেকশনে লেগে যাবে। আর বাম সাইড এই দুইটার কালো এবং কালো এবং লাল এবং লাল, এই দুইটা তার যদি এক করা যায় তো 12 ভোল্টই থেকে যাবে। কিন্তু এখানে যে আমাদের 10 অ্যাম্পিয়ার আছে আর এখানে 10 অ্যাম্পিয়ার আছে, এই দুইটা যখন পাশাপাশি যাচ্ছে তখন হলো 12 অ্যাম্পিয়ার হবে। কিন্তু আমাদের এখানে অ্যাম্পিয়ার বেড়ে যাবে, কিন্তু ব্যাটারির ভোল্টেজ অথবা সোলার প্যানেলের যে ভোল্টেজ 12 ভোল্ট 12 ভোল্টই থেকে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের আমি দেখালাম প্যারালাল এবং সিরিজ লাইন কেমন করে করতে হয়, এটা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ তালমুড়ি চ্যানেলের পক্ষ থেকে।